চারিদিকে কাশ ফুল আর পেজা তুলোর মতো মেঘ, পুজোর গন্ধে মন মাতোয়াড়া। মাস গেলেই মা আসবেন, শরতের বৃষ্টি মাথায় নিয়ে নড়ি আর পুষি ঘুরছে বাজারের অলিতে গলিতে। দেখ নড়ি, কি সুন্দর সব জামা ঝুলছে রে। জামাগুলোর দিকে হা করে তাকিয়ে আছে নড়ি আর পুষি। পুষি কিছুটা বলে হিসেব জানে, আন্দাজ মতো হাতে 500 টাকা থাকলে এবারে নড়ি আর পুষির পুজোর জামা হয়ে যাবে। তখন ওরা নতুন জামা পরে ঠাকুর দেখতে যেতে পারবে। দুজনেই দিবাস্বপ্নে ভাসছে পুজোর আনন্দে। হঠাৎ করে তাদের দুজনের দিবাস্ব ভাঙিয়ে কেউ ঠেলা মেরে চলে গেল। চল রে পুষি, আজকের পেট ভরার মতো টাকাটুকু জোগাড় করে নি। নড়ি আর পুষি জলমগ্ন রাস্তায় এগিয়ে চলল বাটি হাতে নিয়ে, কারো জামা কারো শাড়ি টেনে পেট ভরার খোঁজে। তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, যদি ফেসবুকে শুনে থাকো ফলো অবশ্যই করবে।